হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিস্টার সবি কিছুদিন আগে আমাদের পিকু বাবুর জন্মদিন ছিল তো এইবার আমরা পিকুর জন্মদিনটি একটু অন্যভাবে সেলিব্রেট করেছিলাম পিকুর অনেকগুলো ফেসেই বার্থডে করা হয়েছিল তবে তার মধ্যে এটা একটা অন্যতম আমরা এই দিন চলে গিয়েছিলাম মালদারি একটা গ্রামে আদিবাসী গ্রাম রানপুরের সাইডে তো তার আগে যাওয়ার আগে আমরা এখানে দুটো মাসি নিয়ে নিয়েছিলাম তাদেরকে দিয়ে আমরা রান্না করিয়ে নিয়েছিলাম সবগুলো আইটেম এখানে রান্না করা চলছে তো এবার আমরা রেডি হতে চলে যাব তার মধ্যে রান্নাগুলো সব হয়ে যাবে আমাদের আমাদের চলে যাওয়ার পালা এখানে দিদি পিকু দিদি ভাই বৌদি সবাই মিলে চলে যাচ্ছে কপিরাইট ক্লেমের জন্য আসলে পিকুর কথাগুলো দিতে পারছি না যেহেতু গাড়িতে গান চলছিল পিকু অনেক সুন্দর করে কথা বলছিল বাট সেগুলো আমরা দিতে পারছি না মানে ইউটিউব যে কোনো কারণের জন্য কপিরাইট ক্লেম দিয়ে দেয় সময় সে এখন আমাকে খুশছে যে ছোট্ট কোথায় বাবা কোথায় এই দিন বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল তবে এর আগেও আমি অনেক সোশ্যাল ওয়ার্কে গিয়েছিলাম বাট মানে এইরকম বার্থডে সেলিব্রেট করার জন্য যায়নি এর আগে গেছিলাম জামা কাপড় দেওয়ার জন্য এই গ্রামটা কিন্তু হাইওয়ে দিয়ে যেতে হয় এনএস দিয়ে নারায়ণপুর মানে গাজল যেতে বিএসএফ ক্যাম্প পড়ে সেই বিএসএফ ক্যাম্পের পাশ দিয়ে যেতে হয় পিকু গাড়ির মধ্যে থাকতে চাচ্ছে না মালদা থেকে খুব একটা দূরে না এই রাস্তাগুলো কিন্তু ভীষণ সুন্দর আমাদের আরও আগে যাওয়ার কথা ছিল মানে আমরা ভেবেছিলাম ওখানে একটার মধ্যে পৌঁছে যাব যেহেতু ওখানে লাঞ্চের ব্যাপার আছে বাট আমাদের দেরি হয়ে গেছিলো রান্নার জন্য একটু তো এখানে আমি আর দাদা চলে যাচ্ছি আমি প্রথম মানে এতটা দূর বাইকে করে গেলাম ভালোই লাগছিলো বেশ মজা লাগছিলো তবে প্রচণ্ড ধুলোবালি তো আমরা একটা গ্রুপের সাথে কনসাল্ট করি মানে মালদার একটা খুব ফেমাস গ্রুপ এরা সবসময় সোশ্যাল ওয়ার্ক করে যে কোনো সময় মানুষের বিপদের সময় পাশে গিয়ে দাঁড়ায় তো আপনারা চাইলে আপনারা ওদের সাথে কন্টাক্ট করতে পারেন যারা মালদাবাসী আছেন প্রয়াসের সাথে তো আমরা প্রয়াস গ্রুপের সাথে আমরা যোগাযোগ করে আমরা এই গ্রামটাতে চলে গিয়েছিলাম এখানে ছিল প্রায় পঞ্চাশটার মতন বাচ্চা আর কিছু গ্রামবাসী তো আমরা এখানে আমাদের পাড়ার সব দাদা বৌদি আমরা গিয়েছিলাম যারা আমরা একসাথে সরস্বতী পুজো করি যারা আমাদের সরস্বতী পুজোর ব্লকটা দেখেছেন তারা অবশ্যই তাদেরকে বুঝতে পারবেন যে এরা আমাদের পাড়ার দাদা বৌদি তো এখানে আমাদের সব খাবারগুলো আমরা প্যাক করে নিয়ে গিয়ে গিয়েছিলাম আর নিয়ে গেছিলাম সবার জন্য কেক যেহেতু বার্থডেতে তো কেক মাস্ট তো পিকু একটা যে কেকটা কাটবে তো সেটা তো সবাইকে দেওয়া পসিবল হবে না যেহেতু ছোটো কেক তাই জন্য সবার জন্য দাদা এক্সট্রা করে পেস্ট্রি নিয়ে নিয়েছিল এখানে খাবারগুলো রাখা আছে আর ওইদিকে এই স্কুলেরই সব বাচ্চারা তাদের খাওয়ার জন্য জায়গাটা করে নিচ্ছে একটা রুমও আছে এখানে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতন এই গ্রামেরই এটা একটা সাঁওতাল গ্রাম তো ওরা সবাই মিলে ওদের খাওয়ার জায়গাটা করে নিচ্ছে এখানে দিদিও একটু হেল্প করছে ওদেরকে বেঞ্চানোর জন্য দেখুন এখানে পিকু পিকুর একটু ঘুম পেয়ে গেছিলো সেই জন্য মুখটা একটু খারাপ হয়ে গিয়েছিল তো ওর কথাগুলো দেওয়া যাচ্ছে না কপারাইট ক্লেমের জন্য তো দেখুন এখন ওই টুপি খুলতে যায় আর তখন প্রচণ্ড ঠান্ডা ছিল এখানে সবাই ওরা বসে পড়েছে যেহেতু এখন পিকুর বার্থডে সেলিব্রেট করা হবে এবার আমি পিকুর বার্থডের কেকটা বের করে নিচ্ছি এদিকে কেক খুলতে গিয়ে দেখছি যে প্যাকেটের সাথে নাইফ দেয়নি আর সেটা দেখে আমার তো মাথাটা গরম হয়ে গিয়েছে কারণ যেহেতু বাড়িতে নর্মাল মানে কারোর বার্থডে সেলিব্রেট করি বা আপনারা তো জানেনি যে পিকু কেক কাটতে ভীষণ ভালোবাসে তো দাদা বাড়িতে আসার সময় যখন কেক নিয়ে আসে তখন এটা ওরা নাইফ দিয়ে দেওয়া হয় এবার সেদিনকে আমাদেরকে একটা নাইফ দেওয়া হয়েছিল না তো তাই জন্য আর কি সবাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর পিকু নাইফ ছাড়া কেক কাটবে না তো যাই হোক পিকু এখানে কেক কাটার জন্য বলছে কেক কাটবো কেক কাটবো আমার বার্থডে সেলিব্রেট হবে তো ও পিছনে ওর মামা দাঁড়িয়ে আছে ওর মামাও ভিডিও করছে ওর নিজের মামা তো এখানে আমরা একটু সবাই মিলে মজা করছিলাম বাচ্চাগুলো দিকে বসে আছে দেখছে আর এদিকে সবাই চাকুর ব্যবস্থা করা হচ্ছে পিকুকে আমরা একটু পরেই বার্থডে সেলিব্রেট করা হবে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির বৌদি মানে পিকুর জেঠিমা হচ্ছে তো বৌদি বলছে যে আমি জেঠিমা হয়ে গেছি এই বয়সে আর পিকু প্রচণ্ড সেন্সিটিভ বেবি ওই কারোর কাছে যায় না কেউ ওর গালে হাত দিলে মানে আদার্স কেউ মানে অচেনা কেউ গালে হাত দিলে ওর সেটা খুব বিরক্ত প্রকাশ করে এরই একটু গিলটি ফিল হচ্ছিলো যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিল আর এদিকে চাকু নিয়ে যায়নি তাই জন্য পিকুর জন্য একটা বাঁশের কঞ্চি কেটে ওর দাদু একটা চাকুর মতন করে বানিয়ে দিয়েছিল যাতে সেটা দিয়ে ওই কেক কাটতে পারে এখানে বাচ্চারা বসে আছে অনেক গ্রামের লোকজনও চলে এসেছিলো তাদের গার্জেনরা দেখুন ফাইনালি পিকুর এবার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে এখনো মা বর্মা গিয়ে পৌঁছয়নি তো সেজন্য আগেই আমরা করে ফেললাম কারণ পিকুর বাড়ি বাড়িতেও আবার বার্থডে করা হবে সেই জন্য তো আমরা ভাবলাম যে ঠিক আছে এখানে আগে বার্থডেটা করে নিই তো পিকু কেক কাটতে চাচ্ছে এবার দাদার কোলে উঠে গেছে পিকু একটু কেক খাইয়ে দিচ্ছে আমার কোলে নিয়ে নিয়েছি ওকে এবার এদেরকে এই বাচ্চাগুলোকে দিদিভাই কেক দিয়ে দিচ্ছে পেস্টে সবার জন্য নিয়ে যাওয়া হয়েছিল আমি তো ফার্স্টে বললাম এই গ্রুপের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু আপনারা আপনাদের বার্থডে এরকমভাবে সেলিব্রেট করতে পারেন এটা লোক দেখানো বা কোনো কিছুই না জাস্ট আপনাদেরকে একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা যে এটা আমি করেছি আমার দেখে যাতে আরও কিছুজন করে এই জন্যই এই ভিডিওগুলো করা দেখুন এখানে পিকুকে কেক দিয়ে দেওয়া হয়েছে ওকে ড্রেসটাও চেঞ্জ করে দেওয়া হলো কারণ ওই ড্রেসে যাতে কেক লেগে গেলে আর উঠবে না পরে তো সেই জন্য বউদকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছে এখানে বসে বসে কেক খাচ্ছে দেখুন গ্রামের কত মানুষ এসেছে এখানে যারা দাঁড়িয়েছিল তাদেরকেও কেক দিয়ে দেওয়া হলো দেখুন পিকু এখানে একমনে কেক খাচ্ছে ওর ওর খুব ঘুম ঘুমটা কাটানোর জন্য কেক দিয়ে বসিয়ে রাখা হয়েছে এখানে সবাই খাবার সার্ভ করছে আমাদের পাড়ার দাদারা আমাদের বেয়াই সবাই মিলে খাবার সার্ভ করছে ওদেরকে ও আমরাও খাবার সার্ভ করতে পারতাম তবে প্রচণ্ড গরম ছিল গামলাগুলো সেই জন্য আমরা সেই ট্রাই করিনি এখানে বৌদি কেক দিয়ে দিল আবারও একজনকে আমিও কেক দিতেই যাচ্ছি তো ওদের জন্য রান্না করে নিয়ে যাওয়া হয়েছিল ফ্রায়েড রাইস ডাল পাঁপড় ভাজা কেক চিকেন চাটনি এই নর্মালি খাওয়ানো হয়েছিল সিম্পল কারণ এমনিতে ওরা বাচ্চা বেশি কিছু খাওয়ালে প্রবলেম হতে পারে তো সেই জন্য আমরা এই সাইডে এই কাজগুলো করছিলাম সবাই মিলে আর এদিকে পাড়ার সব দাদা বৌদিরা খাবার সার্ভ করছিল বাচ্চাদেরকে বেশ মজাই হচ্ছিল আর মানে এরকম কাজ করতে সবারই ভালো লাগে পিকুর ফার্স্ট বার্থডেটা বড় করে করা হয়েছিল মানে পাড়ার সব লোকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে নিয়ে তবে এইবার একটু অন্যরকমভাবে করার চেষ্টা করলো দাদা পিকুর এবার দুই বছর হলো গ্রামটা বেশ সুন্দর সাজানো গোছানো ছিল অনেক শস্য ক্ষেত ছিল পিকু তো এই গ্রামে গিয়ে ভীষণ খুশি হয়েছে এত গাছপালা গরু ছাগল মুরগি ওর খুব পছন্দের মানে ওই যে কোনো পশু পাখি খুব ভালোবাসে তো সেই সব দেখে ওই বেশি একটু এক্সাইটেড হয়ে গিয়েছিল যে ধরতে যাচ্ছিলো দেখবেন যে ক্লিপিংসগুলো আছে ভিডিওটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে যেহেতু এতগুলো মোমেন্ট একটা ভিডিওর মধ্যে তুলে ধরা বাট অনেক কিছুই দেখাতে পারিনি আমরা তারপরেও যেটুকু পেরেছি আমরা ভিডিও ক্লিপিংসগুলো নিয়েছি মানে সবাই খেতে দিতে ব্যস্ত এদিকে আমি দিদি বৌদি সবাই মিলে পিকুকে সামলাচ্ছি দেখুন এখানে পিকুকে এবার ফ্রায়েড রাইস খাওয়াচ্ছে পিকুকে কেকটা অল্প খাওয়ানোর পর কারণ পিকু তো লাঞ্চ করে যায়নি সেই জন্য পিকুকে পাঁপড় ভাজা আর হচ্ছে ফ্রায়েড রাইস খাইয়ে দেওয়া হচ্ছে সারাটা দিন ভীষণ ভালোই মজা হলো ভালোই কাটলো আমাদের দিকে পিকু নিজের মনের মতন করে একা একা হাত দিয়ে খাচ্ছে এখানে পিকু সাথে দিদি একটু কথা বলছে বৌদি খাইয়ে দিচ্ছে মানে বেবি থাকলে যা হয় সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তো এবার এই বাচ্চাগুলোর জন্য কিছু গিফট নিয়ে যাওয়া হয়েছিল। তার মধ্যে ছিল একটা পেন্সিল বক্স পেন্সিল শার্পনার ইরেজার একটা ছোট, কালার আর ছিল হচ্ছে একটা করে খাতা আর একটা পার্ক চকলেট তো সেগুলোই আমরা এক জায়গায় করে নিলাম সবাই মিলে তো এবার আমার মা বর্মাও চলে এসেছে এবার এসে ওদের হাতে সেই জিনিসগুলো দিয়ে দিচ্ছে বর্মা ফার্স্ট দিয়ে দিচ্ছে তারপরে মা দিয়ে দিচ্ছে মা যখন দিবে তখন এবার পিকোরও ইচ্ছা হয়েছে একটু দেওয়ার জন্য সেজন্য পিকো মানে ভাবছে দিদি ঠাম্মা এরা দুজন দিচ্ছে আমিও কেন আমি কেন দিব না সেজন্য জন্য পিকুও একটু এই কাজে সামিল হয়েছিল আমাদের সাথে দেখুন পিকু দিয়ে দিচ্ছে বৌদির কোল থেকে পিকু বাচ্চাদের হাতে দিয়ে দিচ্ছে আসলে এখানকার বাচ্চাগুলো কিন্তু মানে রেগুলার স্কুলে আসে না এই প্রয়াস গ্রুপই কিন্তু এই স্কুলটায় ওখানে বানিয়ে দিয়েছে দেখুন বাচ্চারা কতটা খুশি হয়েছে এই গিফটগুলো পেয়ে আমাদেরও দিয়ে খুব ভালো লেগেছে দেখুন এবার আমাদের চলে যাওয়ার সময় হয়েছে তো তার আগে পিক একটু ঘুরছে তার বত্তর সাথে একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সে এখন হেন দেখবে মুরগি দেখবে তো সেই জন্য সেগুলো ওকে দেখানো হচ্ছে বাট ওকে নিচে নামানো যাচ্ছে না কারণ নিচে নামালেই সে পশু পাখির গায়ে হাত দিতে যাচ্ছে কারণ সে ভাবেছে ওগুলো ওদের খেলার সাথী আর সে তাছাড়া সেখান দিয়ে ট্রাক্টর বাইকটাইক যাচ্ছিলো সেই জন্য কোলেই রাখা হয়েছে দেখুন ওই কিন্তু বত্তর কোলে থেকেও কিন্তু মুরগিকে ডাকছে কুরু দেখতে চাচ্ছে এখানে দেখুন দেখছি একটা মহিলা ধান সিদ্ধ করছে ফার্স্ট পিছনে তো ভাত রান্না করছে বাট মা পরে এসে বললো যে এখানে ধান সিদ্ধ করছে এরকমভাবে ধান সিদ্ধ করতে হয় আসলে গ্রাম্য পরিবেশ কিন্তু সকলেরই ভীষণ ভালো লাগে কারণ আমরাই সবসময় এই শহরের যানজটে থেকে সবসময় মানে একটা ফ্রেশ এয়ার নেওয়ার জন্য কিন্তু গ্রামে কিন্তু আমরা মাঝে মাঝে ছুটে যেতেই পারি দেখুন পিকু এখন আসবে না এখন সে ছাগল দেখছে ছাগল ধরতে যাচ্ছে এত সাহস আমি তো নিজেই ভয় পাই এইসব পশু পশু পাখি দেখে কিন্তু এই বাচ্চা ছেলে এত সাহসী সেটাই একটু খুব কল্পনার বিষয় দেখুন কীভাবে দৌড়াচ্ছে আমি ওর আর পারছি না এখন কিছুক্ষণ যার পর বলছে আমি পুকুরে নামবো জল ধরবো যে দেখুন এখন আমি সামলাতে পারছি না এত দুষ্টুমি শুরু করেছে আর আমার সাইডেও কেউ ছিল না দিদি ছিল জাস্ট এবার দিদির হাতে তো ক্যামেরা তো সেজন্য দেখুন কীরকম পাগলের মতন করছে এবার আমাদের বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে এবার যে যার মতন বাইক স্কুটি গাড়িতে সবাই যে যার মতন করে উঠে যাচ্ছে কেউ কেউ টোটোতেও গেছিলো তার টোটোতে উঠে গেছে তো আমি টুপি পরে রেডি হয়ে গেলাম যেহেতু বাইকে করে আসতে হবে আমাকে দাদার সাথে এখানে আমরা সবাই একসাথে আমাদের পাড়ার সব দাদা বৌদি তারপর আমাদের বেআই সবাই একসাথে আমরা বাইকে করে আসছি আর পেছনে মা বর্মা পিকু বৌদি আসছে তো আমাদের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর পিকুর বার্থডে আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে বাইকে করে সময় ভীষণ মজা হচ্ছিল সবাই মিলে আর আমাদের বাংলাদেশি বন্ধুদেরকে বলছি আমরা কিন্তু খুব শীঘ্রই আপনাদের দেশে আসতে চলেছি তার জন্য আমাদের ভিডিওতে কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে সো গাইস আজ এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন এবং পাশে থাকুন এবং আপনারা খুব ভালো থাকুন নমস্কার